This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা চোপড়া বই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে শান্তি নিকেতনে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুন কঙ্কালি পঞ্চায়েতের সদস্য সমীর ঠান্ডারকে পিটিয়ে খুনের এবার অভিযোগ উঠল ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল নিহতের পরিবারের শনিবার রাতে বাড়ি ফেরার পথে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বর্ধমান মেডিকেল কলেজে রবিবার মৃত্যু হয় তার Evolved, yet unchanged. Merlin, more to life. ফের আক কলকাতায় আক্রান্ত প্রতিবাদী মধ্যরাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় হামলার অভিযোগ মারধরে মাথা ফাটে প্রতিবাদী যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে এন্টালি থানার পুলিশ পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আক্রান্ত যুবকের পরিবারে বহরমপুরে দম্পতিকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বহরমপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা Evolved, yet unchanged. Merlin, more to life. প্রথমে মহিলার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে গেলে ওই মহিলাকেও মারধর করা হয় মারধরের অভিযোগ অস্বীকার শাসক কাউন্সিলরের বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের এসসি মোর্চার সদস্যকে মারধরে গ্রেফতার গয়েশপুর বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল গতকাল রাতে বিশ্বজিৎকে গ্রেফতার করে কল্যাণী থানা সোশ্যাল মিডিয়ার পোস্টকে নিয়ে রীতিমতো বিতর্ক এবং তাকে ঘিরে দুই পক্ষের মারামারিতে মাথা ফাটে বিজেপি এসসি মোর্চার নেতার হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি যুব মোর্চার নেতা নিশিথ প্রামাণিকের আত্মসহায়ক পরিচয় দিয়ে বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ বিধানসভা ভোটে টিকিট ও চাকরি দেওয়ার নামে 50 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ পরিমল রায়ের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের মেখলিগঞ্জের বিজেপি ব্লক সভাপতি বিশ্বনাথ শীলের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে পুলিশ এই নামে তার কোনো আত্মসহায়ক নেই কোনো দিন ছিলও না দাবি নিশিথ প্রামাণিকের গাজল শেখের সঙ্গে বসে চা খাওয়ার পর পদ গেল তৃণমূলের বুথ সভাপতির এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবার বীরভূমের ভুরকন্যা পঞ্চায়েতের সদ্য প্রাক্তন বুথ সভাপতি শেখ খায়রাতে ফের প্রকাশে তৃণমূলের কন্দল কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কাজল শেখ এসেছিলেন সেখানে কাজল শেখের সঙ্গে চা খান ও গল্প করেন খায়রাত এরপরই জানতে পারেন যে তিনি আর পদে নেই দাবি শেখ খায়রাতের ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা বেমানিতে পুলিশের জালে দুই অভিযুক্ত অভিযোগ বাপের বাড়ি যাওয়ার পথে দুই যুবক তার পথ আটকায় জোর করে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ যুবকের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়ধিগিতে রাস্তার পাশ থেকে যুবকের দেহ উদ্ধার পুলিশের সিংহীচক এলাকায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল ওই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পুরনো শত্রুতার জেরে খুন নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ হাওয়া বদলের ইঙ্গিত শুধু কুয়াশাতে এখনো ঠান্ডা লেশ মাত্র নেই দক্ষিণবঙ্গে আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি বাঁকুড়ার তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি বর্ধমানের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি আগামী 3 থেকে 4 দিন অন্তত তাপমাত্রা সামান্যই কমার সম্ভাবনা দম্পতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বহরমপুর থানায় ইতিমধ্যে এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইব চাঞ্চল্যকর অভিযোগ এবার দম্পতিকে মারধরের অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেই কাউন্সিলর তৃণমূল অভিযোগকারিনী কি বলছেন আপনাদের শোনাবো কাউন্সিলর বাবন রায় সম্ভবত ওনার টাইটেল হচ্ছে বাবন রায় তো উনি আমার হাজবেন্ডকে বেধড়ক মেরেছেন আজ 400টা মহিলা থেকে শুরু করে ওখানে পুরুষ মানুষ মহিলা মানুষ সবাই আমার হাজবেন্ডকে যে যেমন ভাবে পেটেছে এলোপাথারি ভাবে মেরেছেন করে আমি আমার হাজবেন্ডের কাছে পৌঁছাতেই ওখানকার বাবন যে উনি আমাকে স্পটে ফেলে মেরেছেন ফেলে আমার চোখ খাম করেছে আমার পুরো বডিটা শেষ করে দিয়েছে যে কাউন্সিলর হতে পারে কাউন্সিলর বলে কি ওনার কোনো কেস হতে পারে না ওনার কি অথরিটি আছে আমার গায়ে হাত দেওয়ার
কি অথরিটি আছে আমার গায়ে হাত দেওয়ার একটা মহিলার গায়ে? আমি এটার বিহিত চাই। অভিযোগটা কিন্তু নেহা ছোটখাটো নয়, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এবং দম্পতিকে মারধরের অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ করে দম্পতিকে মারধর করা হলো কেন, জানবো। কৌশিক রয়েছে মুর্শিদাবাদ থেকে, আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাবো কৌশিকের কাছে। কৌশিক, ঠিক কি ঘটেছে প্রথমে জানতে চাইবো। দেখো, যে ঘটনাটি প্রথমে ঘটেছিল, এলাকায় একটি বিবাদ চলছিল, সেই বিবাদকে কেন্দ্র করে কিন্তু প্রথমে ওই মহিলার স্বামী অর্থাৎ দম্পতির স্বামীকে মারধর করে, এবং তারপরে যখন ওই মহিলা জানতে পারেন যে তার স্বামীকে মারধর করছে, তারপর তিনি যখন ছুটে যায় সেখানে গেলে তখন কিন্তু কাউন্সিলর তাকে মারধর করে, এমনটাই অভিযোগ করছেন ওই মহিলা। এবং তিনি জানান যে থানায় অভিযোগ করতেও যান তিনি এবং লিখিত একটি অভিযোগ দায়ের করেন, এমনটাই জানিয়েছেন ওই মহিলা। তবে যে ঘটনাটি ঘটেছে, যে কোনো বিবাদ হোক বা যে ঘটনা ঘটুক, তার তদন্ত করবে পুলিশ রয়েছে, বহরমপুর থানা রয়েছে, কিন্তু সেই জায়গায় গিয়ে তিনি যখন ছুটে যায় ওই মহিলা সেই সময় তাকে কাউন্সিলর মারধর করে। তার আগে জনতা কয়েকজন জনতা বা কাউন্সিলর মিলে তার স্বামীকে মারধর করে এবং তারপর ওই মহিলাকে মারধর করে। অর্থাৎ যে দম্পতিকে যে মারধর করার অভিযোগ উঠেছে তা একটা কিন্তু যথেষ্ট কিন্তু চাঞ্চল্যকর ঘটনা। এবং আইন নিজের হাতে কীভাবে কাউন্সিলর তুলে নেয়, শাসক দলের কাউন্সিলর বলেই কি এই রকম মানে চেহারা তাদের ক্ষেত্রে এবং এইরূপ তারা করে আচরণ, যে এলাকায় তিনি কাউন্সিলর বলে যার তার গায়ে হাত দেওয়া, তারপর আবার মহিলা, প্রথমত যে রাজ্য জুড়ে মহিলা নিরাপত্তার কথা সামনে আসে, যে নিরাপত্তা নেই সেই অভিযোগ উঠছে, তার উপর মহিলাদের উপর একজন শাসক কাউন্সিলর কীভাবে তার গায়ে হাত দেয় সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এখনও পুলিশ কি পদক্ষেপ নেই সেটাই এখন দেখার বিষয় রয়েছে। চয়নিকা, অনেক ধন্যবাদ কৌশিক। পরিস্থিতির দিকে নজর রাখো, মুর্শিদাবাদ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, আমাদের যেমনটা জানালেন যে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এর আগেও যখন একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে পুলিশকে কালো বিলম্ব করতে দেখা গেছে এই ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে, এবং আমাদের অবশ্যই নজর থাকবে যে এবার পুলিশের ভূমিকা ঠিক কি হয়। ওই কাউন্সিলর অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন শোনাবো। সেই ছেলেটি পুজো পালের সময় টাকা পয়সা দিতে পারছিল না, এবার দিন আনে দিন কাটছে ছেলেটি। কালকে সোমমন্ডল তার বাড়ির উপর চড়া হয়ে ছেলেটিকে মারধর করে অলরেডি ছেলেটিকে কালকে কপাল কপাল ভুসু সব ফাটিয়ে দেয়, মুখ টুক মেরে ফাটিয়ে দেয়। আমাকে এলাকার মানুষ তখন ফোন করে বলে এ ব্যাপার, এলাকার মানুষকেও মারধর করে, মেয়েদেরকেও মারধর করে। তখন আমি সেখানে গেলে পরে সেখানকার পাবলিক উত্তেজিত হয়েছিল, আমি গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে কোনো রকম ইয়ে করিনি, ছেলে বরঞ্চ আমরা আটকেছি। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, তার জেরে রাজ্যের এসি মোর্চার সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতার গয়েশপুর বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব কুণ্ডু। মহাদেব, বিস্তারিত জানতে চাইব ঠিক কি অভিযোগ। বেশ কয়েকদিন ধরেই কিন্তু বলা যায় যে নদীয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মূলত কল্যাণের দিকে কিন্তু লক্ষ্য করা যায়। যেমন বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, বিধায়কের বাড়িতে হামলা হয়েছিল, এর পরবর্তীকালে আবারও গতকালকে লক্ষ্য করা যায় যে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এই কারণেই যে এসি রাজ্য মোর্চার সদস্য যিনি, তার উপর হামলা হয়, তার মাথা ফাটে এবং যুব সভাপতি তিনিও কিন্তু হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়, তারই জেরে উভয় পক্ষই কিন্তু অভিযোগ দায়ী করেছিলেন কল্যাণী থানায়। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বজিৎ পাল অর্থাৎ মন্ডল সভাপতি তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, আজকে তাকে আদালতে তোলা হবে। ধন্যবাদ মহাদেব, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব খুব স্বাভাবিকভাবেই দুপক্ষের নিজস্ব বক্তব্য রয়েছে, দুপক্ষ কি বলছে আপনাদের শোনাই। বিশ্বজিৎ পাল, মধু দাস সগুলায় বাড়ি, নিখিল মন্ডল আর বাপি বিশ্বাস, ওর নাম কালা বচ্চন। আমি বসেছিলাম আমাদের এই কালী পূজা মণ্ডপের পাশে, তো এসে খিস্তি খামারি করছি। বিজেপির বিধায়ক অম্বিকা রায়, কোন বিধানসভা, কল্যাণী বিধানসভা, ওর বিরুদ্ধে কি লেখালেখি, যেটা শুনলাম আমি পরে নীরেন বিশ্বাস ওরা ফেসবুকে কি লিখেছে, অম্বিকা রায়, বিধায়ক অম্বিকা রায় এই মারামারিটা করিয়েছে আর কি। কয়েকদিন আগে ওরাই তো দেখলাম যে বিধায়কের বাড়ি ভাঙচুর করেছে, গাড়ি পাড়ি আমরা টিভিতে দেখেছি, এরকম কোনো বিষয় নাই। এটা কেন সংঘর্ষ হলো, একটা সোশ্যাল সাইটে ভিডিও মানে আমার নামে লিখেছিল, আমাকে কেউ ট্যাগ করেছিল, আমি বলেছি ভাই ট্যাগ করো না, আমাকে ট্যাগ করো না, তোমরা যা ইচ্ছা করো, আমি নিজে কাউকে ট্যাগ করি না, আমাকে আমার পছন্দ হয় না কেউ আমাকে ট্যাগ করুক, এটা নিয়ে আমি বলেছি বাস। ওকে তো কিছু বলা হয়নি, সিলেবাসে কেন বলতে যাবো, ওর সঙ্গে ভালো সম্পর্ক আমার।
হঠাৎ বুঝলাম না কেন ওই একটা বেঞ্চি ছিল কাঠের, ঘুরিয়ে ওর মাথায় মেরে দিল। ও মোটামুটি সেভ করতে পেরেছে, আর খারাপভাবে লাগলেও প্রাণ সংশয় হতো। ওই গিয়ে ওইটা তারপর টাল সামলাতে পারেনি, ও নিজেই ঘুরে পড়ে গেছে। ওর দাবি যে আপনারা মারধর করেছেন বেঞ্চে পাওয়া দিয়ে। আমরা কী করেছি? মারধর করেছেন, গালাগালি করেছেন, অভিযোগ করতেই পারে। কে দেখেছে সাক্ষী? ভিডিও দেখা কিছু? এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? না না, এগুলো ব্যক্তিদ্বন্দ্ব। এগুলো কিছু পচা জিনিস আছে দলের ভেতরে, তারা এইসব ক্যান্সারের মতন ছড়াচ্ছে। এরা